সামনে আরেকটা ছেলে আছে, এক্সকিউজ মি, একটু সময় নিচ্ছি তোমার। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে মোবাইল ফিল্মিং। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমার নাম কি? সৌরভ। সৌরভ ভাই, রাস্তায় নেমে পুরোপুরি মানুষদের সাথে ইন্টারাক্ট করতে গিয়ে অনেক কিছু দেখতে পাওয়া যায়, যেমন এরকম সুন্দর সুন্দর কিছু মূর্তি, যেগুলো সুন্দর সুন্দর কাজ, স্বামীজি অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর। রাত্রে এর শহর খুব সুন্দরভাবে সাজানো থাকে, এত দিকে এত সুন্দর আলোর সজ্জা। मोबाइल फिल्मिंग इन इंडिया हैज़ बिकम लाइक एक तरह से सेलिब्रिटी लोग टाइप हो गए हैं, लेकिन द थिंग इज़ दैट आपको एक कॉन्टेंट मिलना चाहिए, जो कि भाई के पास बहुत सारा कॉन्टेंट है। आप देखते रहो इस वीडियो को, भाई आपके लिए लाते रहेगा, और इंटरटेनिंग भाई पहले से ही था तो आज भी रहेगा। তার বক্তব্যটা খুব ভালো। এবার আমি পাবলিক মানুষদের সাথে মিশে যাবো, এবং সেই বিষয়ে আমি মানুষদেরকে প্রশ্ন করবো যে এই সাবজেক্টটা তাদের কাছে কতটা ইন্টারেস্টিং বা কী রেভলিউশন আছে, তাদের এই বিষয়ে কী বক্তব্য। তো গাইজ, চলো সেটা উঠ করে নিই। এখন আমি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটু একটা বাসে উঠবো, ওখানে ইন্টারাক্ট হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস, চলে এসেছি ARJV দ্য ফিল্ম মেকার ব্লগসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোবাইল ফিল্ম মেকিং। স্মার্টফোন যবে থেকে এসছে, স্মার্টফোন আসার পর থেকে আমাদের মোবাইল ফিল্ম মেকিং অনেক বেশি রেভলিউশন এনেছে। প্রায় ছোটো ছোটো অনেক শর্ট ফিল্ম ফিল্ম ইভেন দু একটা ফিচার ফিল্মও মোবাইলের থ্রু হয়েছে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছি কথা, অ্যাপ্রিসিয়েশন খুব দরকার হয় ক্রিয়েটিভ মানুষ যারা হয়, যারা ক্রিয়েটিভ কাজ করে তারা খুব প্যাশনের সাথে এই কাজটা করে। তো মেনলি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না, অনেক রকম প্রবলেম হয়, ডিমোটিভেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো একটা নিত্য সঙ্গী। ওয়ান অফ মাই ফ্রেন্ড যার সাথে তো দেখা হলো, সে তো একটা খুব ভালো রাস্তাঘাটে দু একজনের সাথে দেখা হবে, তাদের কাছ থেকে ওপিনিয়ন নেবো যে এই পার্টিকুলার এই বিষয়ের উপর তাদের কী বক্তব্য। রাস্তায় নেমে পুরোপুরি মানুষদের সাথে ইন্টারাক্ট করতে গিয়ে অনেক কিছু দেখতে পাওয়া যায়, যেমন এরকম দিলাম যে এই বিষয়ে একটা বক্তব্য দিল, এ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নয় তো আমি বলে দিলাম, তোমরা যারা সাবস্ক্রাইবার যারা আছো আমার চ্যানেলে তারা ভালো করে দেখো যে ভাবো বিষয়টা, তোমাকে তোমাদের কাছেও একটা বড় ভাববার বিষয় যে কতটা কী করা যায় এই বিষয়টা। রাস্তাঘাটে দু একজনের সাথে দেখা হবে, তাদের কাছ থেকে ওপিনিয়ন নেবো যে এই পার্টিকুলার এই বিষয়ের উপর তাদের কী বক্তব্য। বাসের ওয়েটিং, যেগুলো সুন্দর সুন্দর কাজ, স্বামীজি অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর। রাত্রে এর শহর খুব সুন্দরভাবে সাজানো থাকে, এত দিকে এত সুন্দর আলোর সজ্জা, যেটা কোয়াইট ইম্প্রেসিভ। তো আজকের আজকে আজকের বিষয়টা নিয়ে তো অনেকের সাথে ইন্টারাক্ট করা হলো, মোর ওভার যেটা জানা গেল সেটা হচ্ছে যে হ্যাঁ, দে আর অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ক, তারা অ্যাপ্রিসিয়েট করছে বিষয়টা, তারা বলছে একটাই কথা যে প্রতিভা যেখানে আছে সেখানে আর কোনো অন্য কিছু ম্যাটার করে না। কিন্তু আমার মনে হয় যদি একটু হেল্প পাওয়া যায় ক্রিয়েটিভ কাজে, তাহলে দ্যাটস অসম আর কিছুই না, আর দ্যাটস মেনলি হোয়াট উই নিড। তো থ্যাংক ইউ সো মাচ।
মোবাইল সিনেমাটোগ্রাফির উপর অনেক অনেক কথা আমরা জানলাম, লোকের সাথে ইন্টারেক্ট করলাম এবং এখন একটু ব্রেক আমরা একটু বেরোচ্ছি এই শর্টটাকে উঠতে, কারণ সন্ধ্যাবেলায় শর্টটা অন্যরকম লাগে, বেশ ভালো লাগে এবং অন্যরকম একটা ব্যাপার আছে। আমরা এখন